পুজো মানে সবাইকে নিয়ে একসাথে পথ চলা, সেটাই আমরা করতে চাই আর সেটা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পুজোর এটাই সারমর্ম যে সবাই মিলে আনন্দটা উপভোগ করবে। সকালবেলা অঞ্জলি দিয়েছে, তারপর ব্রেকফাস্ট হয়েছে, ভোগ সমাপ্ত হয়েছে, কারণ ভোগ বিতরণ হচ্ছে, মানুষ আনন্দে গ্রহণ করছে, এর চেয়ে আনন্দ হয় না। দাদা আজকে কতজন মানুষকে এই অন্ন সেবা দেওয়া হচ্ছে? কম করে 1000 ধরে। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, মা মঙ্গলময়ী মা, সমস্ত ঘরে যেন মঙ্গল দ্বীপ জ্বলে, শান্তি সমৃদ্ধি বিরাজ করে, মার কাছে এটাই প্রার্থনা। মন্দিরের একটা আকুলতা অঞ্চলের মানুষের কাছে থাকে, সেটাকে মাথায় রেখেই আস্তে 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 দুর্গাবাড়িটা বড় হয়েছে। সুতরাং এই দুর্গাবাড়ি এখন মানুষের একটা পানির স্পন্দন, আমরা চাই এটা ওয়েল মেনটেইন হোক। আমরা শুধু দুর্গাবাড়ি করি না, দুর্গাবাড়িকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করি, সামাজিক কর্মকাণ্ড আমরা করে থাকি। সুতরাং এই দুর্গাবাড়ি শুধু মায়ের পুজো, কালী পুজো, শিব পুজো, রথ, জন্মাষ্টমী থেকে শুরু করে সবটাই হয়। পাশাপাশি ব্লাড ডোনেশনও ক্যাম্প হয়, স্বাস্থ্য শিবিরও হয়, স্পোর্টস হয়, বিভিন্ন মানুষের আর্থিক সেবা তো আমরা নিজে থেকে যুক্ত রাখি।